ওই কি গাছে গাছের নিচে আছে, আমরা একবার দুইবার দেখছি, 12 বার, কিন্তু আবার আজকে নতুন ভাবে দেখতে কয়া দুইটা বাইর হয়। হ্যাঁ বাইর হয় কোন জায়গা? গাছের নিচে, গাছের নিচে থেকে বাইর হয়, গাছের মধ্যে উঠে। হ্যাঁ গাছের মধ্যে উঠিয়া ওই আগাতে গিয়া এখানে প্রায় 5-6 মিনিট থেকে আবার লামিয়া গাতাতে ঢুকে। দুইটা আসিল, একটা বড়টা তো দেখা পাইছে না, অনেকজনে দেখছে, কিন্তু আমরা এই বড়টা দেখানোর লাগে আমরা আইতাছি। কদিন ধরা বাইর? এটা 12 বার মানে 1 মাস ধরে হইতেছে। এরম সাপ দেখছেন আর কিরকম? কালো মানে মোটামুটি বড় হয়েছে, ই সাইতে হয়েছে ছোটটা, বড়টা হইলে আরো বড় হয়েছে। বড়টা তো দেখা পাইছি না আমরা। আচ্ছা এটা দেখা তোমার কেমন লাগে, কিরকম সাপ হইব? এটা কি জাত সাপ? এটা তো কইতে পারতো না কি জাত সাপ হইব, ওই এমনি তো চেহারা দেখলাম তো ওই কালোটা, কালো সাপ এরকম, মানে চেহারাটা তো কিরকম হইব না হইব এটা তো বোঝা যায় না। এটা কোন জায়গাতে? এটা ওই গেছে জায়গার নাম পাড়া, জায়গার নাম এটা নেতুমুন পাড়া, নেতুমুন পাড়াতে না। আপনার মনে কেরকম লাগে সাপটা দেখলে? আমরা একবার দুইবার দেখছি, 12 বার, কিন্তু আবার আজকে নতুন ভাবে দেখতে কয়া দুইটা বাইর হয়। হ্যাঁ বাইর হয় কোন জায়গা? গাছের নিচে, গাছের নিচের থেকে বাইর হয়, গাছের মধ্যে উঠে। হ্যাঁ গাছের মধ্যে উঠিয়া ওই আগাতে গিয়া এখানে প্রায় 5-6 মিনিট থেকে আবার লামিয়া গাতাতে ঢুকে। দুইটা আসিল, একটা বড়টা তো দেখা পাইছে না, অনেকজনে দেখছে, কিন্তু আমরা এই বড়টা দেখানোর লাগে আমরা আইতাছি। কদিন ধরা বাইর? এটা 12 বার মানে 1 মাস ধরে হইতেছে। এরকম সাপ দেখছেন আর কিরকম? কালো মানে মোটামুটি বড় হয়েছে, ই সাইতে হয়েছে ছোটটা, বড়টা হইলে আরো বড় হয়েছে। বড়টা তো দেখা পাইছি না আমরা। আচ্ছা এটা দেখা তোমার কেমন লাগে, কিরকম সাপ হইব? এটা কি জাত সাপ? এটা তো কইতে পারতো না কি জাত সাপ হইব, ওই এমনি তো চেহারা দেখলাম তো ওই কালোটা, কালো সাপ এরকম, মানে চেহারাটা তো কিরকম হইব না হইব এটা তো বোঝা যায় না। এটা কোন জায়গাতে? এটা ওই গেছে, জায়গার নাম পাড়া, জায়গার নাম এটা নেতুমুন পাড়া, নেতুমুন পাড়াতে না। আপনার মনে কেরকম লাগে সাপটা দেখলে? মানে ভালো লাগে আর কি, মানুষ জমে আর কি না।